हाँ कार मारा मारे जाने আবার তোর মারা মানে কথা আমাকে কই দিলি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? চলো বন্ধুরা, সকাল সকাল উঠে গেছি আমরা সবাই, আর চলো আজকে একটা ব্লগ বানাই তোমাদের জন্য। দেখছো রিদান আইরিস, রিদান অলরেডি টিউশন থেকে চলে এলো বন্ধুরা, এই দেখছো দারুণ কাজ করেছে বন্ধুরা, টিউশন গিয়ে উঠছি কেন নিয়ে চলে এসছি। আর আইরিসও উঠে গেছে, এই দেখছো আইরিস আর ওর মা সকাল থেকে কাজে ব্যস্ত সব নাম। তো বন্ধুরা ওরা দুজনে স্কুল যাবে না, জানি না কিসের ছুটি, দুজনেই বলছে আমরা স্কুল যাবো না। আজ তো অলরেডি স্কুল কামাই করে দিয়েছে, ও মর্নিং স্কুল ও যায়নি, আর রিদানও বলছে যাবো না। তো ঠিক আছে চলো আজ বাড়িতে থাক, যখন বলছি যাবো না তো জবরদস্তি করে লাভ নেই। ওদের আমি ওর মাকে বললাম ঠিক আছে যাবো না, বলছে থাকবে। তো বন্ধুরা চলো, এখন প্রবলেম হয়েছে আমার বাইকে তেল নেই, মানে নাইট শিফট ডিউটি আছে, তো ভাবলাম সকাল সকালে ভরে নিই, আবার রাতে যদি প্রবলেম হয়ে যায় তেল শেষ হয়ে যায় তাহলে মুশকিল হয়ে যাবে নাইট শিফট ডিউটি। তো এখন আমি বন্ধুরা পাম্পে যাব, তো পাম্পে গিয়ে তেলটা ভরে আনি, সঙ্গে থাকবে, দেখবে এই ব্লগটা ভালো লাগবে। বন্ধুরা আরেকটা কথা, ওটিটি জগৎ চ্যানেলটা আমার, তোমরা একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করবে, ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, দেখবে তোমরা এই চ্যানেলটাতে অনেক কিছু ইনফরমেশান পাবে। ওটিটি জগতে কী কখন রিলিজ হচ্ছে সবই তোমাদের আমি দিয়ে দেবো, কোন সিনেমা কখন, কোন মুভি, হলিউড মুভি, বলিউড মুভি, বাংলা, সাউথ ইন্ডিয়ান সব পাবে, সিরিজ, নতুন নতুন যে নানান ধরনের সিরিজ আসছে, হয়তো অনেক সিরিজ রিলিজ হয়ে যায় আমরা বুঝতে পারি না, তো সেই সম্পর্কে আমি তোমাদের সব আপডেট করে দেবো। তো বন্ধুরা প্লিজ একটু ওই চ্যানেলটাকেও সাপোর্ট করবে, আর এই আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, দেখবে ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখবে, একটা লাইক দিবে, সঙ্গে থাকা বন্ধুরা, চলো শুরু করে যাক আজকের ব্লগ। বন্ধুরা পাম্প চলে এসেছে অলরেডি, আর পাম্পে তেল ভরা হয়ে গেল, যে দেখছো তেল ভরে নিলাম, চলো এবার একটু মোড় যাব, আর মোড়ে গিয়ে দেখি যদি কিছু ভালো যদি আম পাওয়া যায় তাহলে আম নেব। তো এখন তেল ভরলাম, মানে বুঝতেই পারছো আমাদের এটাই পাম্প বন্ধুরা, আমাদের বাড়ি থেকে মোটামুটি 2.5 কিলোমিটার দূরে, 2.5 কিলোমিটার দূরে পাম্প, এখানে দেখলো এই পাম্পে আসতে হলো আমাকে। তো চলো এবার মোড় যাই, বিজয়নগর মোড়, সেখানে যদি ভালো আম পাই তো আম নেব, সঙ্গে থাক। বন্ধুরা দেখছো এই যে আম মার্কেটে চলে এসেছে, দেখো এই দিকে আম বিক্রি হচ্ছে, এই দিকে আম বিক্রি হচ্ছে, দেখি চলো এখানে কত রেট বলছে। দেখো নতুন নতুন আম উঠেছে, ফজলি আম 40 টাকা রেট বলছে বন্ধুরা, 40 টাকা, আর এই চলো দেখি, আরে 100 টাকা তিন কুল দিবি, 10 টাকা তো বন্ধু দেখছো যে এই যে তোমাদের আগে দেখেছো মজুর ভাই, মজুর ভাই ছেলে, মজুর ভাইকে তোমরা আগে দেখেছো, চলো এবার আম তো নিয়ে নিই বন্ধু, 3 কিলো নিব, 3 কিলো। হ্যালো দেখ দাদা ভালো দি, ঠিক আছে ওই যে দেখছো ওইদিকে দেখছো মজুর ভাই বসে আছে, ওই যে ওইখানে, এটা দেখছো এটা আমাদের বিজয়নগর মোড় বন্ধুরা, গোলা কত গোলা যাবে তো ছিঁড়ে যাবে না, ছিঁড়া তো পয়সা দেবো না, চলো বন্ধুরা দেখছো আম নেওয়া হয়ে গেল, বন্ধুরা চলো আম নেওয়া হয়ে গেল আমার, দেখছো গাড়িতে ঝুলিয়ে দিয়েছি, চলো এবার বাড়ি যাই বন্ধুরা, দেখছো আম নিয়ে নিয়েছি তোর বাড়ি যাবো, আর চিকেন চিকেন ভাত আলু পোস্ত আর আম এটি জমে যাবে, ফজলি আম এই বছর প্রথম ফজলি আম খাচ্ছি, বন্ধু দেখছি চলো বাড়ি পৌঁছে গেছি,
লেটার দা নাম আছে বাবা নিলে তাই ফজলিয়াম দেখছ সরক লবা না দেখছ বন্ধুরা দেখো উঠে থেকে কোনো কাজ নেই সকাল থেকে শুধু ফোন আসছে এই বিছানা থেকে বেরোবে না দেখছ মুজিবুল মোর বিটা ছিল ফজলি ফজলি বড় আম 100 টাকায় 3 কিলো 110 টাকা বলছিলাম 100 টাকা দিলাম ওইজন্য দাগ বেরিয়েছে একবার পুড়ি যাবা কইলে আঠা গেলে অ্যাসিড বেটে ওই যে আমার এই বুটকি থেকে বেরে ওইগুলো অ্যাসিড বেটে ঘা হয়ে যাবে দাগ হয়ে যাবে কি দেখছিস তোরা টিভিতে এখন বড় বড় আর হচ্ছে না দেখছো বন্ধুরা দেখো আম নিয়ে ছবি তোলাচ্ছে বন্ধুরা বুঝলি আম বন্ধু দেখি ওরা কি করছে বাইরে হয়ে গেল বন্ধুরা আগে শুক্রবার আরই সহস্ত লাগিয়েছিল এই গত শুক্রবার আবার আজ পুরো 8 দিন পরে দেখছো মোটামুটি ওর এখন মাথায় একটা অপুর নেই বন্ধুরা তবুও লাগিয়ে দিচ্ছি ডাক্তার 2 বার লাগাতে বলেছিল কাজ হয়ে গেছে পড়ে যাবে দান বন্ধুরা বিকেল হয়ে গেল এত গরম আর এত রোদ দিচ্ছিল যে আর আমি ভিডিও বানাইনি আমি বাড়িতেই ছিলাম এবার বন্ধুরা বিকেল মোটামুটি এখন 5:45 বাজছে এই যে দেখছো ঘড়িতে কই ঘড়ি এই এই যে বন্ধুরা ঘড়ি এই বন্ধুরা দেখছো ঘড়িতে মোটামুটি 5:40 বাজছে তো এখন বিকেলবেলা হয়ে গেছে চলো বাড়ি বাইরে ঘুরে আসি তো দেখি আরি সেরিতান ওরা যাবে কিনা ওদের কাছে যাই চলো আরে হ্যাঁ কার মারামারি জানে আবার তোর মারামারি কত আরম্ভ করে দিলি কেন কি মারামারি করল এখনই কুপাট লাগাই দিন ভয়ে কুপাট লাগাই দিন তো যাবে কাজে পড়া নানি কাল নিবে দেয় নাকি বন্ধুরা এই যে নানিকে দেখছো নানি রবিবার চলে যাবে আমার ছোট মামা বাড়ি চলে যাবে রবিবার দেখলে বন্ধুরা তো চলো এবার ঘুরে আসি বিধান তো যাবে না চলো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি বেরোবো না না তুই থাক আমরা ঘর আপনি ফাইন দেখো ও ও যাবার জন্য ছটপট করছে বন্ধু তুই চল চল প্রথম আকাল ঘুরান দিয়ে গেছে হ্যাঁ বুঝিলে লাগ দেখ দেখ মহেন্দ্র দেখো বললাম যে ঘুরান দিয়ে দেখো গাড়ি কাছে চলে গেলো হেবি গাড়িতে নেশা হয়ে গেছে মানে বাইরে বেরোলে ও চলে আসছে সামনে তো চলো ওকে প্রথমে একটু ঘুরিয়ে আনি ধর আনে গেলে ধর আনে গেলে ধর আনে
चलो चलिए বন্ধুরা দেখলে জিসানকে ঘুরিয়ে নিয়ে এলাম আর এবার আমরা চললাম কেন ওকে নিয়ে যাবো তো ও কাঁদবে অতক্ষণ থাকবে না বাচ্চা ছেলে বুঝতেই পারছো সেই জন্য ওকে একটু ঘুরিয়ে দিলাম আর ও গাড়ি দেখলে বন্ধুরা সামনে চলে আসছে মানে গাড়ি তার তো নেশা হয়ে গেছে তো চলো এবার আইরিসকে একটু ঘুরিয়ে আনে গা সঙ্গে থাকবে তো বন্ধুরা আমাদের ঘোরা হয়ে গেল তো সেই ভিডিও তোমাদের করে দেখালাম না আর দেখছো আমরা চলে এলাম আর সব দোকান থেকে সামান কেনার ছিল সেগুলো কিনে নিয়ে চলে এলাম দেখছো বন্ধুরা ওরা খাচ্ছে আর আমি আমার নার্সির দুধ আছে পপকর্ন নিয়ে এসে রাতে খেতে লেগে যাই দেখা দেখি পপকর্নটা দেখা দেখা পপকর্ন নিয়ে এলাম এবং দেখছো পপকর্ন দেখো এটা আমি রাতে খেতে লেগে যাই এখন খাই নার্সির দুধ আছে আজ যেতে হবে এখন একটা রেস্ট নেব তো চলো আজকের আশা করছি পুরো দিনের ব্লগ তোমাদের ভালোই লাগলো যদি পুরো দিনের ব্লগ ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তো চলো বন্ধুরা আজকের মতো এখানে আমি এই ব্লগ শেষ করছি আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আপাতত আজকের মতো বাই বাই থ্যাংক ইউ থ্যাংক ইউ